আসসালামু আলাইকুম আ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম ক্যালকুলেটর প্রজেক্টের কাজ আর এ পর্যায়ে আজকের পর্বে আমরা দেখব স্টিকি নোটস প্রজেক্টের কাজ তাহলে আজকের এই টপিকের কোনো কিছু মিস করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেটিআইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন আর বর্তমান প্রজেক্ট সিরিজের সবগুলো ভিডিও ভিডিওটিল দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেলাইকনটি অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা স্টিকি নোট প্রজেক্টের এটা হচ্ছে আপনার মেইন ইন্টারফেস এখানে থাকবে আপনার স্টিকি নোটস নামে একটি লোগো আর এখানে ডান পাশে থাকবে একটি বাটন যার মধ্যে লেখা থাকবে অ্যাড নোট এবং বাটনটির মধ্যে দেখুন হোবার ইফেক্ট রয়েছে তো খুবই সিম্পল কাজ এখানে ইন্টারফেসটি খুবই সিম্পল কিন্তু যখন আমরা বাটনে ক্লিক করব তখন এখানে একটি পপ আপ উইন্ডো শো করবে এখানে আপনি নোট লিখবেন আপনার ইচ্ছে মতো ধরুন এখানে আমি লিখছি হাই জেটাইটি হাই জেটাইটি লিখে যখন এন্টার করব তো এখন দেখুন আপনার এইখানে একটি রঙিন কাগজের মধ্যে আপনার হাই জেটাইটি লেখাটি শো করছে তো এখানে আপনি যতবারই অ্যাড বাটনের মধ্যে ক্লিক করবেন এখানে আপনার এই উইন্ডোটি শো করবে এবং এখানে লিখতে পারবেন আপনি যা খুশি অর্থাৎ আমরা কোনো প্রেজেন্টেশনের জন্য প্র্যাকটিস করি তখন অনেকগুলো ছোট ছোট বিষয় আমরা নোটবুডের মধ্যে ছোট ছোট কাগজের মধ্যে আমরা নোট করে সেটাকে পিন দিয়ে আমরা সেই নোটবোর্ডের মধ্যে রাখি তো এই মধ্যে আপনার কাজটি হবে এখানে আপনি যা লিখবেন যেমন লিখলাম হ্যালো যেটাই টাইটি তারপর বাংলা হ্যালো যেটাই টাইটি বাংলা লিখে এখন যদি আমরা এখানে এন্টারপ্রেস করি তাহলে এখানে আপনার রং বেরঙের কাগজের মধ্যে আপনার টেক্সট গুলো শো করবে তো এখানে আর বিষয় খেয়াল করুন যে এখানে দেখুন প্রত্যেকটি নোটের পিছনে আপনার বক্সারও রয়েছে এবং সেটা বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে এটা রয়েছে আপনার একটি অ্যাঙ্গেলে আর এই নোটটি রয়েছে আর একটি অ্যাঙ্গেলে তো এটা হচ্ছে আপনার স্টিকি নোট প্রজেক্টের কাজ তো আসুন আমরা এসটিমাল সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই ধরনের একটি সুন্দর প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি তাহলে প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে একটি ডিরেক্টরি ডিরেক্টরিটি আপনি স্টিকি নোটস নামে তৈরি করতে পারেন আর তাছাড়া আপনাকে এই কমপ্লিট ডিরেক্টরিটি দিয়ে দেওয়া হবে তো ডিরেক্টরির মধ্যে আপনার তিনটি ফাইল থাকবে ইন্ডেক্স ডট এসটিম এল স্টাইল ডট এস এবং অ্যাপ ডট এস তো আমি আবার ডিরেক্টরিটিকে ওপেন করছি সাবলাম টেক্সটের মাধ্যমে তো এখানে ইন্ডেক্স ডট এসটিম এল ক্লিক করলাম এখানে আপনার দুইটি লিঙ্ক রয়েছে প্রথমটি হচ্ছে ফন্ট অ্যাসেমের লিঙ্ক এখানে আরও একটি রয়েছে সেটা হচ্ছে আপনার শর্টকাট আইকন অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আপনার ফেব আইকনের জন্য তো এখানে আপনার এই লিঙ্ক দুটি দিয়ে দেওয়া হবে তারপরে এখানে আমরা চলে আসবো আপনার বডি ট্যাগের মধ্যে বডি ট্যাগের মধ্যে এসে আমরা প্রথমে একটি ডিপ নেব ডিপ নিই তারপর ডিপের মধ্যে একটি আইডি থাকবে আপনার আইডি নিতে হবে আইডি নিন আইডি নিচ্ছি মডেল নামে এম ও ডি এল মডেল তারপর এই ডিবের ভেতরে আর একটি ডিব নেব ডিপ নিন আইডি নিতে হবে আইডি নিন আইডি হবে আপনার ইনার আইটা বলেন ইয়ার ইনার আন্ডার স্কোর এম ও ডি এল মডেল এটা হচ্ছে আপনার ভেতরের মডেল আর কি এই জন্য ইনার মডেল লিখলাম তারপরে ভিতরে টেক্সট এরিয়া নামে কেটে দিই তারপর কলস মানে কলাম এটা কেটে দিই রোস এখান থেকে এটাও কেটে দিই আইডি থাকবে তারপর এখানে একটি প্লেস হোল্ডার নেই প্লেস হোল্ডার প্লেস হোল্ডার লেখা থাকবে এন ও ই নোট ডট 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 মানে প্রথম মডেলটি যখন শুরু করবে তখন আপনার এখানে লেখা থাকবে নোট মধ্যে লিখে দিই আর ইউজার আন্ডারস্কোর ইনপুট আইন ইন পিও টি ইনপুট তারপর এখানে একটি অ্যাট্রিবিউট নেই সেটা হবে আপনার এম এ এক্স ম্যাক্স লেন্থ ম্যাক্স লেন্থ নামে এখানে আমরা একশো ষাট ব্যবহার করব ম্যাক্সিমাম লেন্থ আপনার টেক্সটেরিয়ার তারপর টেক্সটেরিয়ার নিচে আসি এবং এখানে সে আইটেক ট্যাগ নিই আইট্যাগ নিলাম এবং প্রথম আইটেকের মধ্যে আপনার ক্লাস নিই ক্লাস এফ এ আর এফ এখানে টাইমস টিআইএম টাইমস হাই ফেন সার্কেল এখানে হবে সার্কেল সিআইআর সি এল ই সার্কেল টাইম সার্কেল মানে ক্রস যে চিহ্নটি আপনার মডেলের মধ্যে থাকবে সেটা আপনার এই ক্লাসের মাধ্যমে আসবে তারপর এখানে আপনার একটি আইডি নিতে হবে আইডি আইডি আইডিটি হবে এইচ আইডি ই হাইট মানে আপনার এটা স্বাভাবিক অবস্থায় হাইট থাকবে এই জন্য এখানে এই জন্য এখানে হাইট নেবে আইডি লাভ তারপর আমরা মডেল ডিপের বাইরে চলে আসবো এখানে সে এম এ আই এন মেইন নামে একটি ট্যাগ নেব তারপর মেন ট্যাগের ভেতরে এইচ ই এ ডি ইএর হেডার হেডার ট্যাগ নেব হ্যাডার ট্যাগ নিলাম তারপর হেডার ট্যাগের মধ্যে আপনার ডট কন্টেনার নামে একটি ডিপ নিই এন টি এ আই এন ইআর কন্টেইনার কন্টেনার ডিপনি নিলাম তারপর কন্টেনার ডিভের ভেতরে ডট এইচ ই এ ডি ই আর হেডার নামে ডিবনি তারপরে এখানে আপনার এইচ ওয়ান নি এইচ ওয়ান টেগ নিলাম এবং এইচ ওয়ান ট্যাগের ভেতরে আপনার আই ট্যাগ নিব আই ট্যাগ নিলাম এখানে প্রথম আই টেগের মধ্যে ক্লাস লিখি ডাবল এস ক্লাস এখানে ক্লাসটি হবে এফ এ এস ফা তারপর এস টি আই সি কে ওয়াই স্টিকি নোট স্টিকি নোট নামে ক্লাস এবং এইখানে আপনার এইচ ওয়ান ট্যাগের মধ্যে লিখে দিই স্টিকি স্টিকি নোট স্টিকি নোটস লিখে দিলাম তারপর এর নিচে আসি এইখানে বাটন ট্যাগ নিব বাটন বাটন ট্যাগ নিলাম এইখানে লিখে দিন এ ডাবল ডি এড এন ওটি ইস নোটস অ্যাড নোটস তারপর বাটন ট্যাগে আডি নিন আইডি আড আন্ডার স্কোর নোট এন ওটি অ্যাড নোট তারপর আমরা হেডার ট্যাগের বাইরে চলে আসবো এবং থাকব মেইন ডিবের ভেতরে এখানে সেকশন নামে একটি ট্যাগ নিই এস ইসিটিআই ও এন সেকশন সেকশন ট্যাগ নিলাম এটাকে একটু আলাদা করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে সেকশন ট্যাগের মধ্যে আসি এইখানে আবার কন্টেনার নিই কন্টেনার নিলাম তারপর এই কন্টেনারের মধ্যে আসি এখানে একটি ডিপ নিব এখানে একটি আইডি থাকবে শুধু আইডি আইডির মধ্যে থাকবে এ ডাবল এল অল তারপর আন্ডারস্কোর অল নোট এন ও টি নোটস এইটুকুই আমাদের মার্কাপিংয়ের কাজ ছিল খুবই সিম্পল বিষয় তো সিএসএস ফাইলে একটি আপটার গুগল ফান্টের লিঙ্ক থাকবে যে লিঙ্কটিকে আমি ইম্পোর্ট করেছি তো এখানে আমি এই সিএসএস ফাইলের মধ্যে লিঙ্কটিকে দিয়ে দিলাম আর যদি আপনাদের গুগল ফান্টসের লিঙ্ক ইম্পোর্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো এই বিষয়টি খুবই সহজ তো আমি আপনাদেরকে ডিপ্রিটি দিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তো সিএসএস ফাইলে এসে প্রথমে স্ট্র্যাচিং দিয়ে সকল ট্যাগকে ধরবো এবং তাদের মার্জিন প্যাডিং জিরো করে দেব। এখানে লিখুন তাহলে মার্জিন 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 হচ্ছে জিরো তারপর প্যাডিং পি এডবল ডি জি প্যাডিং প্যাডিংও হবে আপনার জিরো তারপরে এখান থেকে বডি ট্যাগকে ধরবো মধ্যে প্রথমে ব্যবহার করুন আপনার পজিশন 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 হবে আপনার রিলেটিভ রিলেটিভ পজিশন করে দিন তারপর নিচে আসুন তারপর মধ্যে আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড কালার বি সি কে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড লিখলে চলবে ব্যাকগ্রাউন্ড কালার লিখলেও চলবে তবে আমি এখানে কালারটি পেস্ট করে দিচ্ছি তারপরে ব্যবহার করব ফন্ট ফ্যামিলি ফন্ট হাইফেন এম আই এল ওয়াই ফ্যামিলি ফ্যামিলিটিকে আমি কপি পেস্ট করলাম তারপর হচ্ছে আপনার এই দুটি দুইটি ফ্যামিলি এবার এর নিচে এসে বাটন ট্যাগকে ধরব পি ইউ ডাবল টি ও এন বাটন ট্যাগ বাটন ট্যাগের মধ্যে প্রথমে প্যাডিং ব্যবহার করব পি এ ডাবল টি জি প্যাডিং

কারসর পয়ంటర్ হবে আপনার তারপর বাটন এরখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দেব ফ ও এন টি ফন্ট হাইফেন এফ এ এম আই এল ওয়াই ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি সে ইনহেরিট ইনহেরিট দিয়ে দিলাম ফন্ট ফ্যামিলি তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস ভি ইউ আর ডি আর বর্ডার হাইফেন রেডিয়াস বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল তারপর ব্যাকগ্রাউন্ড কালার বি এস কে ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করি ডাব্লিউ এইচ আই টি ই হোয়াইট স্মোক এস এম ওকে ই হোয়াইট স্মোক তারপর হচ্ছে বর্ডার বিউ আর ডি ই আর বর্ডার বর্ডার হচ্ছে আপনার ওয়ান পিকজেল সলিড তারপর হচ্ছে লাইট এল আই জি এইচ ডি লাইট ক্রে জি আর এ ওয়াই ওয়ান পিক্সেল সলিড লাইট গ্রে হচ্ছে আপনার বর্ডার কালার তারপর আবার এখানে বাটনটিকে ধরবো বি ইউ ডাবল টি ও এন বাটন এখানে কোলন দিয়ে লিখে দেবো হোভার এইসব ভি ই আর হোভার অর্থাৎ বাটনটিতে হোভার করা হলে আপনার কালার হবে সি ও এল ও আর কালার কালার হবে হোয়াইট তারপর ব্যাকগ্রাউন্ড কালার হবে বি কে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হবে আপনার আর জিবিএ এখানে প্রথমে জিরো কমা তারপর জিরো তারপর কমা তারপর জিরো তারপর কমা তারপর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তারপর আমরা এখান থেকে আপনার এই মডেল নামে আইডি জেনেছি আইডি ধরব এখানে হ্যাশ দিয়ে লিখতে হবে কারণ এটা হচ্ছে আপনার আইডি এখানে মডেলকে ধরলাম মডেলের পজিশন ফিক্সড থাকবে পি আই ওয়ান পজিশন পজিশন হচ্ছে ফিক্সড তারপর জেড জেড আপনার এখানে ওয়ান তারপর দিই ডি টি এইচ উইড হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট তারপর এখানে দেব মিন হাইট এমআইএন মেন মেন হাইট মেন হাইট হচ্ছে ওয়ান হান্ড্রেড ভিএইচ তারপর আপনার মডেলটির ব্যাকগ্রাউন্ড কালার থাকবে বি এসি কে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই এখান থেকে এখানে লিখি আর জি বি এর জি এ কালার প্রথমে জিরো কমা তারপর জিরো আবার কমা তারপর জিরো তারপর হচ্ছে কমা তারপর জিরো এবার পয়েন্ট ফাইভ তো মডেলকে এটুকু বলার ছিল তারপর আমাদেরকে ধরতে হবে আপনার এই যে ইনার মডেল নামে যে আইডি নিয়েছি সেটাকে ইনার মডেল এইখানে হ্যাশ দিয়ে হ্যাশ দিয়ে ইনার মডেলকে পেস্ট করে দিই তারপর এখানে সেকেন্ড সেকেন্ডভাবে শুরু শেষ করি ইন্টার মডেলের আপনার ডিসপ্লে হবে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স তারপর জাস্টিফাই কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট হবে আপনার সেন্টার সেন্টার তারপর অ্যালান আইটেমস অ্যালান আইটেমস এটো সেন্টার সেন্টার দিয়ে দিন তারপর হচ্ছে মেইন হাইট এখানে দিয়ে দিন হানড্রেড ভিএইচ এবার আমরা ধরব আপনার ইনার মডেল এটাকে কপি করে আবার হ্যাশ সহ এবার ইনার মডেলের ভেতর টেক্সটেরিয়া টি এক্স টি এ আর এরিয়া ট্যাকটিকে ধরুন এখানে উইড ব্যবহার করুন প্রথমে উইড উইড হচ্ছে আপনার দুইশো ছিয়াত্তর পিক্সেল উইড দিলাম দুইশো ছিয়াত্তর পিক্সেল তারপর হাইট দিব হাইট হবে আপনার দুইশো ছিয়াত্তর পিক্সেল দুইশো ছিয়াত্তর পিক্সেল তারপর প্যাডিং প্যাডিং হচ্ছে টোয়েন্টি ফাইভ পিক্সেল তারপর ব্যবহার করি আউটলাইন

ফ্রন্ট ফ্যামিলি ইনহেরিড ইনহেরিড দিয়ে দিই ফ্রন্ট ফ্যামিলি তারপর হচ্ছে আপনার বক্স শ্যাডো বক্স শ্যাডোটি আপনি যখন নাকি যে কার্ডগুলো থাকবে মানে ছোট ছোট পেপারগুলো থাকবে সেই পেপারের পিছনে দেখবেন সুন্দর বক্স শ্যাডো রয়েছে তাহলে এখানে লিখুন বক্স শ্যাডো বক্স শ্যাডো হবে আপনার এখানে জিরো পিক্সেল টু পিকজেল ফোর পিক্সেল জিরো পিক্জেল তারপর আর জিবি এ এটা হচ্ছে আপনার শ্যাডো তারপর হচ্ছে আপনার আবার ইনার মডেলকে ধরুন কপি করুন এবং নিচে এসে পেস্ট করুন এবং ইনার মডেলের ভেতরের আই ট্যাগকে ধরুন এখানে আপনার প্রথমে ফ্রন্ট সাইজ ব্যবহার করতে হবে সাইজ আইফেন সাইজ ফ্রন্ট সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর রেম সিও এল ও আর কালার কালার হচ্ছে গ্রে কারসার হচ্ছে পয়েন্টার পয়েন্টার করে দিন কারসার তারপর মার্জিন টপ দিন মার্জিন টপ মার্জিন টপ হচ্ছে মার্জিন টপ হচ্ছে মাইনাস দুইশো পঁচাশি পিকজেল তারপর মার্জিন লিফ্ট মার্জিন লেফট ব্যবহার করুন মার্জিন লেফট এর মধ্যে দিচ্ছি আপনার মাইনাস থার্টি ফাইভ পিক্সেল তারপর এখানে কি ট্রানজাকশন দিয়ে দিন টি আর এ টাকশন হচ্ছে ওয়ান সেকেন্ড ইজ তারপর হাইফেন এখানে ইজ ইন ইজ ইন দিন তারপর হাইফেন Is in out, o ও t আউট তারপর আপনার এইটাকে কপি করুন এবং এখানে সে পেস্ট করুন তারপর এখানে পুরন দিয়ে হোবার লিখুন এখানে শুধু কালার হবে কালার লাইট গ্রে দিয়ে দিই জি এইচ টি জি আর এ ওয়াই লাইট গ্রোয়ে এবার আসুন এবার ধরব আমরা এইখানে কন্টেনার নিয়েছিলাম কন্টেনার দুইটি রয়েছে এখানে একটি এখানে একটি তো এখানে দুইটি কন্টেনার থেকে একটি কন্টেনারকে ধরলেই আমাদের কাজ হবে এটা হচ্ছে আপনার আইডি না এটা হচ্ছে ক্লাস তাহলে ডট দিন তারপর পেস্ট করুন কন্টেনারকে ধরলাম কন্টেনারে একটি উইট ব্যবহার করুন উইট উইট হচ্ছে আপনার বারোশো আশি পিক্সেল তারপর মার্জিন অটো তারপর আপনার এখানে যে হেডার নামে আইডি নিয়েছি এটাকে ধরুন হেডারকে স্টাইল করতে হবে সিএসএস ফাইলে আসি এখানে পেস্ট করি এবং এর পূর্বে ডট দিয়ে দিই এখানে সেলবেট শুরু শেষ করি এটার একটি কালার দিন সি ও এল ও আর কালার কালার হচ্ছে হোয়াইট ডাব্লিউ এইচ আই টিই হোয়াইট তারপর দিয়ে দিন প্যাডিং প্যাডিং এখানে আপনার জিরো তারপর হচ্ছে টোয়েন্টি পিক্সেল তারপর দিয়ে দিন মিন হাইট মিন হাইট মিন হাইট হচ্ছে আপনার 70 পিক্সেল তারপর দেব আপনার টেক্সট শ্যাডো টি ই এক্স টি টেক্সট শ্যাডো টেক্সট শ্যাডো কেন দেব দেখুন প্রত্যেকটা টেক্সটের পেছনে আপনার একটি শ্যাডো আছে কিন্তু হালকা করে বোঝা যাচ্ছে না এই টেক্সট শ্যাডো ব্যবহার করার কারণে আপনার লেখাগুলো স্পষ্ট মনে হচ্ছে টেক্সট শ্যাডো হবে আপনার ওয়ান পিক্সেল তারপর ওয়ান পিক্সেল তারপর হচ্ছে বি এল এ সি কে

জার্সব কন্টেন্ট ব্যবহার করবো স্পেস বিটুইন তারপর এলান এলান আইটেমস সেন্টার তারপরে ধরবো আমরা এখানে আপনার এফ এ এস এই আইকনটিকে কপি করি এবং এর নিচে এসে ডট দিয়ে পেস্ট করে দেব এখানে ডট দিতে হবে ফার্স্ট এর শুধু একটি কালার দেব কালারটি এখানে পেস্ট করে দিচ্ছি আমি কালার হবে আপনার হ্যাশ সি টু ডবল এফ তারপর থ্রি ডি তারপর এখানে ধরবো আমরা অল নোটস এটাকে এটাকে আমি কপি করলাম এবং এখানে ডট দিয়ে বেস কোড দিলাম তারপরে অ্যাট ডিসপ্লে করো ফ্লেক্স ডিসপ্লে ডিসপ্লে হবে আপনার ফ্লেক্স এফ এল এস কি ফ্লেক্স তারপরে এখানে হবে জাস্টিফাই কন্টেন্ট এটাকে করি সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার তারপরে হবে ফ্লেক্স র‍্যাপ এফ এল ই এক্স ফ্লেক্স ফ্লেক্স র‍্যাপ হবে আপনার র‍্যাপ ডাবলিউ আর এপি রেপ তারপর এখানে এখানে প্যারিং টপ দিয়ে দিই প্যারিং হাইফেন টপ প্যারিং টপ টেন পিক্সেল যে এখানে আপনার একটি ক্লাস নিয়েছিলাম কি নোট তা প্রথমে এই নোটকে ধরবো তো এখানে নোটকে ধরলাম উইথ দেন উইড ওয়েড হচ্ছে আপনার 300 পিক্সেল তারপর হাইট হাইট দে দিন সেটা হবে আপনার 300 পিক্সেল ট্রানজ্যাকশন দে দিন টি আর এ এন এস আই টি আই ও এন ট্রানজ্যাকশন 2 সেকেন্ড কার্সর দে দিন সি ইউ আর এস ও আর কার্সর হচ্ছে পয়েন্টার পয়েন্টার করে দিলাম তারপর হবে ওভার এফ এল র‍্যাপ আর ফ্লোর ফ্লোর ব্রেক ওয়ার্ড তারপর এখানে হবে আপনার বক্স শ্যাডো বক্স হাইফেন শ্যাডো এখানে বক্সেডোটি পেস্ট করে দিচ্ছি আমি জিরো পিক্সেল টেন পিক্সেল তারপর টোয়েন্টি ফোর পিক্সেল জিরো পিক্সেল তারপর হচ্ছে আট জিবি এ কালার জিরো 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 পয়েন্ট সেভেন্টি ফাইভ তারপর আবার নোটকে কপি করি এখানে পেস্ট করি এবং এই নোটের ভেতর আপনার এখানে দেখুন আপনার এইচ ওয়ান ট্যাগ রয়েছে এইচ ওয়ান ট্যাগকে ধরব এখানে লিখুন এইচ ওয়ান ট্যাগ এটাকে শুধু ফন্ট সাইজ দিয়ে দিন এফ ও এন টি এস আই যেটি সাইজ ফর সাইজ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ র্যাম দিয়ে দিলাম এবার যদি আমরা পেজটিকে সেভ করে তারপরে ব্রাউজারের মাধ্যমে ওপেন করি তাহলে দেখতে পাবো এস এবং সিএসএস এর মাধ্যমে কতটুকু কাজ করেছি তো এখন দেখতে পাচ্ছেন যে ব্রাউজারের মধ্যে যা শো করছে এটা হচ্ছে আমাদের এস এবং সিএসএস এর কাজ এখন যদি এই বাটনে ক্লিক করি তাহলে আপনার এই মডেলটি এখান থেকে যাবে না কারণ এখানে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কাজ করিনি এখন আমাদেরকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করতে হবে এখন যদি এখানে কোনো নোট লিখি তাহলে লিখতে পারবো কিন্তু কাজ হবে না এন্টার করি দেখতে পাচ্ছেন কোনো কাজ হয়নি তো এগুলোকে মুছে দিচ্ছি এখন চলুন আমরা জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের কাজটুকু সেরে ফেলি তো জাভাস্ক্রিপ্টে কাজ করার জন্য আমরা স্ক্রিপ্ট জেস বা অ্যাড্রড জেস যে কোনো ফাইল তৈরি করুন এর মধ্যে আসুন স্ক্রিপ্টার জেএস এর মধ্যে আসলাম এখানে এসে আমরা ভেরিয়েবল নিব ভার ভেরিয়েবল হচ্ছে আপনার প্রথম মার্জিনের জন্য আর এ এন ডি ও এম র্যান্ডম আন্ডারস্কোর মার্জিন এম এ আর জি আই এন র্যান্ডম মার্জিন নিব আমরা তো জন্য এখানে একটি ভেরিয়েবল নিলাম এখানে এর মধ্যে আমরা র্যান্ডম মার্জিন দিয়ে দেবো যেখান থেকে মার্জিনগুলো আপনার র্যান্ডামলি এখানে শো করবে অর্থাৎ ইন্টারফেসের মধ্যে যখন নাকি নোটগুলো আমরা লিখবো তখন সেই নোটগুলোর মধ্যে র্যান্ডমভাবে মার্জিন পাবে তো প্রথম দিয়ে দিই আমরা এখানে কোটেশন দিন তারপর দিন মাইনাস মাইনাস ফাইভ পিক্সেল তারপর কমা দিন তারপর আবার কোটেশান তারপর দিয়ে দিই ওয়ান পিকজেল তারপর বাইরে আসুন এখানে কমা দিন কমা দিয়ে আবার কোটেশন তারপর আবার দিই ফাইভ পিকজেল তারপর বাহিরে আসি এখানে এসে কোটেশন সরি এখানে এসে কমা দিন তারপর কোটেশন দিন এখানে দিন টেন পিকজেল টেন পিকজেল তারপর বাইরে আসুন এখানে এসে কমা দিন তারপর আবার কোটেশন এখানে সেভেন পিকজেল দিয়ে দিন সেভেন পিক্সেল অর্থাৎ এই এর মধ্যে যে মার্জিনগুলো আমরা ব্যবহার করেছি এখান থেকে আপনার র্যান্ডমলি এই মার্জিনগুলো যখন নাকি আমরা নোট লিখে এন্টারপ্রেস করবো তখন এই মার্জিনগুলো পাবে এক একটি নোটের মধ্যে তারপর আমরা এখানে সবার ভেরিয়েল নেবো ভার র্যান্ডম কালার্স নামে আর এ এন ডিও এম র্যান্ডম তারপর হচ্ছে আপনার আন্ডার স্কোর এখানে কালার্স ব্যবহার করবো সিওএল ও আর কালার্স অর্থাৎ আপনার নোটগুলোর মধ্যে যে কালারগুলো ব্যবহার করবো আমরা সেই কালারগুলো আমরা এখানে দিয়ে দিব এর মধ্যে কালারগুলো এখানে আমি পেস্ট করে দিচ্ছি আপনার কারণ এখানে আপনার কালার কোডগুলো টাইপ করার কোনো মানে হয় না তারপর আমরা এখানে আবার নেব ভার এটা নেব আপনার র্যান্ডম ডিগ্রি আর এ এন ডি র্যান্ডম আন্ডারস্কোর ডিগ্রি ডিইজি ডিগ্রি র্যান্ডম র্যান্ডম ডিগ্রি হচ্ছে আপনার এখানে থার্ড ব্রিগেড নিচ্ছি র্যান্ডম ডিগ্রি হচ্ছে আপনার যখন নাকি নোটগুলো আপনার ভাবে থাকবে অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে সে অ্যাঙ্গেলে থাকার জন্য এখানে আমরা ডিগ্রি বলে দেব। তো এটাকে আমি কপি পেস্ট করছি এখানে পেস্ট করে দিচ্ছি আমি র্যান্ডম ডিগ্রি তো এখান থেকে দেখে আপনারা এই ডিগ্রিগুলো লিখে দেবেন কারণ নোটগুলো যখন নাকি আপনার শো করবে তখন বিভিন্ন ডিগ্রিতে থাকবে অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে থাকবে যেমন এইখানে দেখতে পাচ্ছেন যে নোটগুলো আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে রয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য আমরা ব্যবহার করেছি আপনার এখানে বিভিন্ন ডিগ্রি তারপরে নিচে আসবো আমরা লিখবো উইন্ডো উইন্ডো ডট অনলোড অন এল ও এডি উইন্ডো অনলোডের মধ্যে আপনার এখানে হবে

কারণ ইউজার ইনপুট থেকে কোয়ারি করেই সে বিভিন্ন রেজাল্ট আপনাকে দেবে তারপর নিচে আসি এখানে এসে আমরা ডকুমেন্ট ডট তারপর কোয়ারি সিলেক্টর লিখব কোয়ারি সিলেক্টরকে কপি করলাম এখানে পেস্ট করে দিই কোয়ারি সিলেক্টর এখানে আপনার ইউজার ইনপুটের আগে অবশ্যই হ্যাশ থাকতে হবে যেহেতু এটা আইডি তারপর আমরা এখানে প্রথমে হ্যাশ দেব হ্যাশ দিয়ে তারপর এখান থেকে ধরব আপনার কপি করুন তারপর এখানে পেস্ট করে দিন তারপর এখান থেকে বাইরে আসুন এখানে ডট দিয়ে লিখুন এখানে ডট দিয়ে লিখবো আমরা অ্যাড ইভেন্ট ইভিএন ই এন টি ইভেন্ট লিসেনার এল আই এস সরি এল আই এস টি অ্যাড ইভেন্ট এখানে প্রথম হবে আপনার ক্লিক সিএলআইসি কে ক্লিক এখানে কমাদি বাহিরে আসুন তারপর এখানে অ্যারো ফাংশন ফার্স্ট প্যাকেট শুরু শেষ এবং এখানে অ্যারো চিহ্ন তারপর সেকেন্ড প্যাকেট শুরু শেষ এবং এটাকে নিচে নামিয়ে দিই এখানে লিখুন ডকুমেন্ট ডকুমেন্ট ডট আবার কোয়ারি সিলেক্টর কোয়ারি সিলেক্টর কপি করি তারপর এখানে পেস্ট করি এখানে আমরা কোয়ারি সিলেক্টর মধ্যে এখানে আইডি হবে আপনার এখান থেকে দেখুন এই যে মডেল এই মডেল নামে যে আইডিটি নিয়েছিলাম এটাকে কপি করুন এখানে আসুন তারপর এখানে হ্যাশ দিন এবং এর মধ্যে মডেলকে পেস্ট করে দিন তারপর এর বাইরে এসে এখানে ব্যবহার করব ডট এস টি ওয়াই এল স্টাইল তারপর ডট তারপর ডিসপ্লে ডি আই এস পি এল এ ওয়াই ডিসপ্লে ডিসপ্লে হবে আপনার ব্লক বিএল ও কে ব্লক তারপর এই লাইনটিকে আবার আমরা কপি করব এখন কাজ করব আমরা এর জন্য পেস্ট এখানে তারপর এখানে হবে আপনার আইডিটি হবে নোট হবে না এখানে হবে আপনার এই যে আমরা এখানে একটি হাইট নামে আইডি নিয়েছিলাম না এই হাইট কারণ হাইটের জন্য আমরা কাজ করছি এখন তো এখানে আইডেন্টিজ দিয়ে দেব হাইট তারপর এখানে নিচে সবকিছু ঠিক থাকবে এখানে ডিসপ্লে ব্লকের জায়গা হবে আপনার ডিসপ্লে নান অ্যান ও এন এ নান অর্থাৎ এখানে আমরা যে কাজটি করছি সেটা হলো অ্যাড নোটের মধ্যে যদি আপনার ক্লিক করা হয় তাহলে মডেলটি আপনার ডিসপ্লে ব্লক হবে মানে দৃশ্যমান হবে আর এখানে হচ্ছে আপনার আর এখানে যদি আমরা ক্রস পার্টনের মধ্যে ক্লিক করি তাহলে আপনার ডিসপ্লে হবে নান অর্থাৎ এখান থেকে অদৃশ্য হয়ে যাবে কাজটি আমরা এই দুই লাইনের মধ্যে করলাম এবার এখানে দিয়ে নিচে চলে আসি তারপর এখান থেকে আমি আবার এইটুকু কপি করছি আপাতত এবং নিচে পেস্ট করি এখানে আপনার ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর তারপর ফার্স্ট ব্যাগের শুরু শেষ এবং এইখানে আইডিটি হবে ইউজার ইনপুট ইউজার ইনপুট এই আইডিটি হবে এটাকে এখান থেকে কপি করি তারপর আবার এখানে পেস্ট করি ইউজার ইনপুট ডট ইভেন্ট লিসেনার তাহলে এখান থেকে কপি করি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিই লিসেনার তারপর ফার্স্ট প্যাকেট শুরু শেষ করি এখানে ব্যবহার করব আমরা ক্লিক না এখানে হবে কি ডাউন কি এন কি ডাউন নামে একটি ইভেন্ট ব্যবহার করব তারপর এখানে আমরা ব্যবহার করব ফার্স্ট শুরু শেষ এবং এখানে লিখে দিব ইভিএনটি ইভেন্ট তারপর এখানে অ্যারো সাইন ব্যবহার করবো সাইন তারপর সেকেন্ড প্যাকেট শুরু শেষ মানে এখানে আপনার হবে ইউজার ইনপুটের মধ্যে যখন নাকি কি ডাউন করা হবে তখন একটি ইভেন্ট সংগঠিত হবে এখানে লিখুন ইফ পাসবের শুরু শেষ করুন এখানে দিন ই ভি টি ইভেন্ট ডট তারপর দিন এখানে কি কি এখানে যদি সমান সমান আপনার ইএন টি ইআর এন্টার করা হয় কী কে অর্থাৎ নোটের মধ্যে কোনো কিছু লিখে যদি আপনার মানে কিবোর্ডের এন্টার বাটনটিকে যদি প্রেস করা হয় তাহলে আপনার এখানে একটি ঘটনা সংঘটিত হবে এখানে নিন কনস্ট সিও এন এস টি কনস্ট কনস্ট হচ্ছে টিই এক্স টি টেক্সট এখানে টেক্সট হবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এখান থেকে এটুকু কপি করি কপি এখানে পেস্ট করি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অর্থাৎ ইউজার ইনপুট ইউজার ইনপুটটি হচ্ছে আপনার এটা এই যে এইখানে এই যে আইডিটি নিয়েছি এটা হচ্ছে ইউজার ইনপুট অর্থাৎ এখানে যদি ইউজার কোনো ইনপুট দিয়ে তারপর আপনার এন্টার কিটি ডাউন করে তো এই ইনপুটের যে ভ্যালুগুলো আছে সেটা যেন আপনার কোয়ারি সিলেক্টরের মাধ্যমে আমরা এই টেক্সট ভেরিয়েবলের মধ্যে জমা করতে পারি এখানে লিখব ক্রিয়েট এ টি ই ক্রিয়েট স্টিকি নোট এস টি আই সি কে ওয়াই স্টিকি এন ও টি ই টি ই স্টিকি নোট তারপর ফাস্টবুকে শুধু শেষ করবো এবং এখানে লিখব আমরা টি ই এক্স টি টেক্সট ডট ইউ ই ভ্যালু তারপর এখানে সেমিকোলন দিয়ে আমরা নিচে আসি এখানে এসে আমরা এই ক্রিয়েট স্টিকি নোট এখানে সমান সমান দিয়ে দিই তারপর এখানে ফার্স্ট প্যাকেট শুরু শেষ করি এবং এর ভেতরে দিয়ে দিই আপনার টিই এক্স টি টেক্সট ভেরিয়েবলটিকে তারপর বাইরে এসে এখানে অ্যারোসাইন দিই অ্যারোসাইন নিলাম সেকেন্ড প্যাকেট শুরু শেষ করলাম তারপর এখানে লিখবো লেট এখানে নোট হবে এন ওটি ই নোট নোট সমান সমান এখানে লিখব ডকুমেন্ট ডকুমেন্ট ডট ক্রিয়েট ক্রিয়েট এলিমেন্ট ই এল আই এম ই এন টি ক্রিয়েট এলিমেন্ট ক্রিয়েট এলিমেন্ট হবে আপনার এখানে ডিভ আই ভি ডিভ তারপর এখানে এল আই টি লেট লেট নেব আবার এখানে লিখব ডিটেইলস ডি টি এ ডি এ আই এল এস ডিটেইলস ডিটেইলস হচ্ছে এখানে ডকুমেন্ট ডট ক্রিয়েট ডিবি এখানে ক্রিয়েট ডিভ দিয়ে দিন তারপর আবার লেট নিন লেট লেট হচ্ছে আপনার লিট এখানে ভেরিয়েবলেছি এন ও টি ই নোট টি এক্স টি নোট টেক্সট নামে এখানে হবে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এখানে ডিপ হবে না এখানে দেব ক্রিয়েট করার জন্য আপনার এইচ ওয়ান ট্যাঙ্ক তাহলে এখানে আমরা তিনটি বিষয়কে ক্রিয়েট করলাম প্রথম হচ্ছে আপনার দুটি ডিপ তারপর হচ্ছে আপনার এইচ ওয়ান ট্যাঙ্ক তারপর এখানে এসে এই নোটকে কপি করি পিক করলাম নিচে পেস্ট করুন নোট ডট ক্লাস নেম সি এল এ ডবল এস ক্লাস সরি এন এ এম ই প্লাস নেম দা নোট ডট ক্লাস নেম হচে আপনার এখানে কোটেশন দিয়ে লিখে দিন নোটি নোট তারপর হচে আপনার ডিটেইল ডট ক্লাস নেম ডিটেইল ডট

d e x t text content c o n t e n t এখানে আপনার ক্লাস নেম হবে না টেক্সট কন্টেন্ট হবে এখানে টেক্সট d e x t text অর্থাৎ টেক্সট কন্টেন্ট আপনার টেক্সটই হবে তারপর এন এ চ এ আসুন এখানে লিখুন d a t a i l s details . append child

অ্যাপ চাইল্ড এখানে পেস্ট করে দি এপ চাইল্ড এখানে হবে আপনার ডিটেলস এখানে ডিটেলস বানানো ভুল হয়েছে ডি এ হবে না ডি ই হবে ডিটেলস ডিটেলস হবে এখানে ডি টি আই এল এস ডিটেলস নোট ডট এপ চাইল্ড হচ্ছে ডিটেলস আর ডিটেলস ডট এপ চাইল্ড হচ্ছে আপনার নোট টেক্সট

R I B U T E set এখানে আপনার অ্যাট্রিবিউট সেট করব অ্যাট্রিবিউটারের মধ্যে আপনারা হবে প্রথমে স্টাইল এখানে টেমপ্লেট লিটারাল স্ট্রিং ব্যবহার করব সেজন্য ব্যাকটিক কোট নিলাম এখানে ব্যাকটিক কোট নিলাম এবং এখানে লিখব মার্জিন M A R G I N মার্জিন তারপর কোলন দিব এবং এবং এখানে ডলার সাইন দিব

एलई एन जी टी एच रैंडम मार्जिन डट लेंथ पर यहने अपन सेमीक्रण दिए दीब सेमीक्रण दिए दिल ये लिखबीए के बैकग्राउंड जिआरू एन डी बैकग्राउंड हाई फैन सरि हाई फैन कलर बैकग्राउंड कलर ये তারপরে এখানে আপনার ডলার এবং সেকেন্ড শুরু শেষ করুন তারপর এখানে দিয়ে দেব আমরা এখানে র্যান্ডম নিয়েছিলাম এখান থেকে র্যান্ডম কালার্সকে কপি করুন তারপর চলে আসুন আপনার এইখানে এখানে পেস্ট করুন এখানে পেস্ট করলাম র্যান্ডম কালার্স তারপর এখানে আপনার থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিন ইন্ডেক্স ইনডেক্স হচ্ছে আপনার তারপর এখানে ইনক্রিজমেন্ট অপারেটর ব্যবহার করুন মানে এখানে র্যান্ডম কালার ইনক্রিজ হবে আপনার তো তারপর আমরা এখানে সেমিকোলন দিয়ে দিই এবং এখানে লিখি ট্রান্সফর্ম টি আর এ এন এস টার্মস এফ ও আর এম ট্রান্সফর্ম কোলন এখানে আপনার আবার ডলার সেন দিতে হবে ডলার সেন দিন তারপর সেকেন্ড ব্যাগের শুরু শেষ করুন এবার এর জন্য ধরতে হবে আপনার র্যান্ডম ডিগ্রি যেই ভেরিয়েলটি নিয়েছিলাম এইখানে র্যান্ডম ডিগ্রি এটাকে কপি করুন তারপর চলে আসুন আপনার এইখানে এইখানে পেস্ট করে দিন সেকেন্ড ব্রিকেটের ভেতরে র্যান্ডম ডিগ্রি তারপর এখানে ফার্স্ট ব্রিকেট শুরু শেষ করুন ম্যাথ এখানে লিখুন এম এ টি এইচ ম্যাথ ডট এফ এল ডাবলুআ আর ফ্লোর তারপর এইখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এবং এর ভেতরে হবে এম এ টি এইচ ম্যাথ ডট আর এ এন ডি ও এম ম্যাথ ডট র্যান্ডম তো এইখানে থার্ড ব্র্যাকেট ব্যবহার করে নেওয়া ভালো থার্ড ব্র্যাকেট ব্যবহার করে নিচ্ছি এখানে আপনার তারপর আপনার এইখানে আবার থার্ড ব্র্যাকেট ব্যবহার করুন শেষ করুন এখন এখানে ম্যাথ ডট ফ্লোর ব্যবহার করলাম তারপর ম্যাথ ডট র্যান্ডম তারপর এখানে শেষ করব এবং আপনার ইন্ট্রু দেবো ইন্ট্রু দেওয়ার পর এখানে আমরা করবো কি আপনার এই যে র্যান্ডম ডিগ্রি আবার এই ভেরিয়েবলটিকে কপি করবো এখান দিয়ে দেবো আপনার র্যান্ডম ডিগ্রি ডট এল ই এন জি ডিগ্রি ডট এটুকু হচ্ছে আমরা নিচে চলে আসবো আপনার এখানে আরো একটি হচ্ছে আপনার নোটের মধ্যে এখানে লিখুন নোট এবং এখানে ডট দিয়ে অ্যাড ইভেন্ট অ্যাড ইভেন্ট লিসেনার তারপর এখানে ফাসবুক শুরু শেষ করি এবং এর মধ্যে আপনার প্রথমে লিখি ডিবিএল সি এল আই সি কে মানে ডবল ক্লিক যদি নোটের মধ্যে ডবল ক্লিক করা হয় তাহলে তাহলে আপনার এখানে একটি ঘটনা ঘটবে তারপর এখানে আপনার ফার্স্ট প্যাকেট সুর শেষ করি এবং এখানে আপনার দিই সেন দিয়ে সেকেন্ড প্যাক শুরু শেষ করে নিচে নামিয়ে দিই এখানে এখন ঘটনাটি হবে আপনার এনো টি ই নোট ডট আর এম ও ভি রিমুভ অর্থাৎ এখানে যদি আপনার ডাবল ক্লিক করা হয় নোটের মধ্যে তাহলে নোটটি আপনার এখান থেকে রিমুভ হয়ে যাবে সে কাজটি এখানে করলাম তারপর আপনার এখানে সেমিকোলম দিয়ে নিচে আসবো এখানে একটি কাজ রয়েছে আমাদের এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট কোয়ারই সিলেক্টর তো এখানে ডকুমেন্ট ডট কোয়ারই সিলেক্টর এটাকে কপি করি তারপর এখানে পেস্ট করে দিই ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর শুরু শেষ ভেতরে আপনার হ্যাশ দিয়ে আমরা ধরব ইন্ডেক্স ডট এসে আসি এখানে দেখুন অল নোট নাম একটি আইডি নিয়েছিলাম এই আইডিটি আমাদের ধরার প্রয়োজন তা এখানে আমরা পেস্ট করে দেবো অল নোট তারপর এখানে হবে ডট অ্যান্ড চাইল্ড এটুকুকে কপি করি এবং এখানে লিখে দিই তো আমাদের কাজ এইটুকুই তো এবার আমরা পেস্ট সেভ করি এবং আমাদের প্রজেক্টে আসি তারপর রিফ্রেশ করি রিফ্রেশ করার পর আমরা এখান থেকে তো এখন মডেলটি এখান থেকে চলে গেছে দেখতে পাচ্ছেন এখন দেখুন এটা হচ্ছে মেন প্রজেক্ট আর এটা হচ্ছে আমাদের তৈরি করা প্রজেক্ট তো বাটনের আপনার ডিজাইন সেম হয়েছে এখন যদি আমরা এড বাটনে ক্লিক করি তাহলে মডেলটি আমাদের সামনে আসছে এবং এখানে আমরা যা খুশি লিখি লিখে আমরা এন্টার প্রেস করি তাহলে এন্টার প্রেস করার পর পর এর পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখা নোট এখানে পেছনে শো করছে এবং একটি ছোট্ট পেপারের মধ্যে এবং দেখতে মনে হচ্ছে একটি কাগজের টুকরোর মধ্যে রয়েছে এর দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি বক্সা রো কাজ করছে তারপর আমরা অ্যাড বাটন আবার ক্লিক করব এখান থেকে এটাকে মুছে দিই এখানে লিখি যে টাইটি বাংলা যে বাংলা লিখে এন্টার প্রেস করি তারপর এখানে ক্লিক করি এটা ভ্যানিশ হয়ে গেল যতগুলো নোট লিখবেন আপনারা প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কালারে শো করবে তো সেজন্য অ্যাড বাটন আবার ক্লিক করলাম এখানে যা খুশি লিখি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে আরেকটি কালার নোট চলে এসেছে এখানে আবার এড বাটনে ক্লিক করি এটাকে কেটে দিই এখানে লিখি এম 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 তারপর এন্টার প্রেস করি তো এটা হচ্ছে আবার অন্য কালার এই কালারগুলো আপনার কোন জায়গা থেকে পাচ্ছে এই কালারগুলো হচ্ছে আপনার এই যে এইখানে যে কালারগুলো আপনি দিয়েছিলেন এই কালারগুলো থেকে আর মার্জিনগুলো পাচ্ছে এখান থেকে এবং এখানে যে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলের নোটগুলো শু করছে সেগুলো পাচ্ছে আপনার এখান থেকে অর্থাৎ এই ডিগ্রিগুলো এখন এখান থেকে র্যান্ডমলি আপনার এই নোটের মধ্যে কাজ করছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি নোটগুলো বিভিন্ন অ্যাঙ্গেলের এখানে রয়েছে তাহলে আশা করি স্টিকি নোট একটি মজার প্রজেক্ট হবে আপনার জন্য এবং খুব সহজে আপনি ডিজাইন করতে পারবেন আমার মতো করেই তো আমার ধারণা আপনারা সকলেই বুঝতে পেরেছেন স্টিকি নোট সম্পর্কে যত কিছু আলোচনা করা হলো তো তারপরেও যদি কারো কথা বোঝার সমস্যা থেকে থাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেটাটি বাংলা বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ